হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকট ফ্রম বাপি দর্শক আপনাদেরকে পাঁচ এগারো দু হাজার বাইশ এই তারিখ মর্নিং ডে এবং ইভিনিং মিলিয়ে যে টার্গেট মেডেল দিয়েছিলাম তিন বেলায় ন হাজার টাকার ঘর খেলেছে ওভারঅল যদি পুরস্কার দেখা যায় মোটামুটি ছখানা ন হাজার টাকার ঘর খেলেছে কোন কোন নাম্বারে পুরস্কার খেললো এবং সাড়ে চারশো আড়াইশোর ঘরগুলো খেললো সেগুলো আপনাদেরকে বলবো তারপরে আমি আপনাদেরকে ছয় এগারো দু হাজার বাইশ এই তারিখের টার্গেটটা দিয়ে দেবো তিনবেলায় ঠিক আছে আগে শোনানি পাঁচ এগারো দু হাজার বাইশ এই তারিখে কী কী পুরস্কার খেললো ভিডিওটি না টেন সম্পূর্ণ দেখবেন দেখুন অনেকগুলো ন হাজার টাকা ঘর খেলেছে আপনাদেরকে উনচল্লিশ নাম্বারটা দিয়েছিলাম থ্রি নাইন এই উনচল্লিশ নাম্বারটাকে পাল্টি করলে তিরানব্বই হয় দেখবেন এই তিরানব্বই মিডিলে ন হাজার টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে তিরিশ নাম্বারটা দিয়েছিলাম তিরিশ নাম্বারটাকে পাল্টি করলে জিরো থ্রি হয় এই জিরো থ্রি মিডিলে দেখবেন সাড়ে চারশো টাকার ঘর খেলেছে দুটি মর্নিংয়ে এছাড়া আপনাদেরকে সাতান্ন নাম্বারটা দিয়েছিলাম ফাইভ সেভেন দেখবেন এই সাতান্ন মিডিলে আড়াইশো টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে একত্রিশ নাম্বারটা দিয়েছিলাম থ্রি ওয়ান দেখুন এই একত্রিশ মিডিলেই ডাইরেক্ট ন হাজার টাকার ঘর খেলেছে মর্নিংয়ে এই হলো মর্নিং এর পুরস্কার ডেতে কী খেললো সেটা একবার শুনে নেওয়া যাক ডেতে আপনাদেরকে তিপ্পান্ন নাম্বারটা দিয়েছিলাম ফাইভ থ্রি দেখবেন এই তিপ্পান্ন মিডিল পাল্টি হচ্ছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ মিডিলে ন হাজার টাকার ঘর খেলেছে এই তিপ্পান্ন নাম্বারটাকে পাল্টি করলে তো পঁয়ত্রিশ হয় আবার এই পঁয়ত্রিশ নাম্বারটা সাঁতারশো টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে সাঁত্রিশ নাম্বারটা দিয়েছিলাম থ্রি সেভেন এই সাঁত্রিশ নাম্বারে আড়াইশো টাকার ঘর খেলেছে রাতের খেলা সব বেস্ট পুরস্কারটা খেলেছে আমি আপনাদেরকে দশ মেডেল দিয়েছিলাম দেখবেন ন হাজার টাকার ঘর খেলেছে আপনাদেরকে নব্বই মেডেলটা দিয়েছিলাম ন হাজার টাকার ঘরে খেলেছে আপনাদেরকে তেরো মেডেলটা দিয়েছিলাম পাল্টি করে একত্রিশ ন হাজার টাকা ঘর খেলেছে দারুণ পুরস্কার রাতের খেলায় এছাড়া এই তেরো নাম্বারটা দেখবেন সাড়ে চারশো টাকার ঘরে খেলেছে এই হলো পুরস্কার মর্নিং ডে এবং ইভিনিং বেলার পুরস্কার ঠিক আছে এবার আপনাদেরকে ছয় এগারো দু এই তারিখের টার্গেট মেডেলগুলো দেওয়া হচ্ছে যেগুলো ন হাজার টাকা ঘরে খেলতে পারে সম্ভাবনা ঠিক আছে ছয় এগারো দু এই তারিখ মর্নিং ওয়ান পি এমে আপনাদের জন্য টার্গেট রাখলাম উনআশি পঁয়ত্রিশ পঁচানব্বই চল্লিশ জিরো নাইন আটানব্বই এই ছাড়া মেডেল দিলাম এবং ডেথের টার্গেট রাখলাম হচ্ছে সাতান্ন একান্ন ছাব্বিশ জিরো চার এই ছটা মেডেল দিলাম এবং রাতের খেলার জন্য টার্গেট মেডেল দিলাম হচ্ছে একাশি একষট্টি চব্বিশ ষাট একাশি আঠাশ এই ছটা মেডেল প্রত্যেকটা বেলার জন্য ছটা করে নাম্বার এই ছটা নাম্বারের মধ্যে থেকেই নার টাকা ঘর খেলবে ন হাজার টাকার ঘরটা যদি বাই চান্স মিস করে যায় রেজাল্টে ফলো করবেন যে সাড়ে চারশো টাকার ঘর অথবা একশো টাকার ঘরে খেলেছে না আর এই নাম্বারগুলোকে কোম্পানি কখনো কখনো পাল্টি করে খেলে দিতে পারে আপনাদেরকে উনআশি নাম্বারটা দিয়েছি মর্নিংয়ে দেখুন সেভেন নাইন উনআশি নাম্বারটাকে ঘোরালে নাইন সেভেন সাতানব্বই এভাবেও কিন্তু অনেক সময় বড় ঘরে খেলে দিতে পারে আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে জাস্ট এক সপ্তাহ ফলো করুন এক সপ্তাহ ফলো করলেই বুঝতে পারবেন যে কতটা প্রো লেভেলের টার্গেট এখান থেকে দেওয়া হয় ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ